টলিপাড়ার বিয়ের মরশুমে এবার গাঁটছড়া বাঁধছেন সৌরভ দর্শনা। সেই বিয়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। এর মাঝে উঠে এসেছে বছর কয়েক আগে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে সৌরভের লিভিনের কথা। আর তাই দর্শনাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পরামর্শ দিচ্ছেন তিনি যেন সৌরভকে বিয়ে না করেন। অনিন্দিতার সাথে সম্পর্ক ভাঙা থেকে শুরু করে একসময় সৌরভের বোনের সাথে অশালীন আচরণে নাম জড়িয়েছিল সৌরভের। এরপর এসব কিছুকে গুরুত্ব না দিয়ে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন এই জুটি। জানা যাচ্ছে 15 ডিসেম্বর 4 হাত 1 হবে সৌরভ দর্শনার বিয়েতে কেমন করে সাজতে চলেছেন অভিনেত্রী, এই নিয়ে কৌতূহল ভক্তমহলে। জানা যাচ্ছে বিয়ের দিন দর্শনা যে কোনো অনুষ্ঠানেই বেনারসি শাড়ি পরবেন। আসলে বেনারসি নাকি ভীষণ প্রিয় অভিনেত্রীর। দর্শনা জানাচ্ছেন বিয়ের সময় সাবেকি লাল বেনারসিতে সাজবেন, সেই বেনারসিতে খাটির উপর জরির কাজ করা হয়েছে। প্রায় 5 মাস ধরে দর্শনার জন্য ওই কাস্টমাইজ বেনারসিটি তৈরি হয়েছে। আর অন্যদিকে সৌরভ এদিন পরছেন তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজের কুর্তা। অল্প হলেও সত্যির সময় থেকে শুরু করি সৌরভ দর্শনার বন্ধুত্ব, গোলে মালে গোলে সেটে সেই বন্ধুত্ব এগোয় সম্পর্কে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।